এটা নিবেন, নো প্রবলেম, এটি সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধে নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা, আমার যে আপনি কি সম্মান করেছেন, কি ওনার করেছেন দাদা এই ছোট বালককে, আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো, তাহলে পরে হিংসে জয়লে পুইলে সরকার হয়ে মনে ঠাস করে মরে যেত দাদা। আপনি এখানে বসেন, বুঝতে পারছেন আমি আপনার আপনার ব্যবস্থা করে ভিতর থেকে তারপর নিতে আসতেছি। বেশি দেরি করেন না। ওরে বাবার একটা নিয়ম কানুন আছে তো, খিদা লাগলে তো হবে না, বেশি দেরি করে না মানে কি, নিয়ম কানুন পালন করে তারপর খাবার নিয়ে আসতেছি। খুবই খিদা পাইছি কিন্তু। বাবা বসেন, বাবা বসেন, বাবা বাবা, ও দাদা, দাদা বের করতে পারিনি দাদা, আপনার সাথে লাঞ্চ করার জন্য একজন মুজাহিদ ধরে নিয়ে এসেছি দাদা। আপনার মুখের কথা তো আর কাজ হবে না রাখাল রাজ, আমি নিজে গিয়ে তার ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নেবেন, নো প্রবলেম, এটি সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা, আমার যে আপনি কি সম্মান করেছেন, কি ওনার করেছেন দাদা এই ছোট বালককে, আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো, তাহলে পরে হিংসে জয়লে পুইলে সরকার হয়ে মনে ঠাস করে মরে যেত দাদা। তুইও তো দুবলোকে কম হিংসা করতেছিস না, আর এই ক্যান্সার ডিজিজটা হওয়াতেই তো সে ফরেন বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে, আর এই নিয়ে তুই তারা এত হিংসা করতেছিস। দাদা আমরা হিংসে করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। সে তো আমি জানি রে, এখন এক কাজ কর, তাড়াতাড়ি তোর দাদিরে বল লাঞ্চটা রেডি করতে। দাদি, দাদি সময় তো মোসাফির চলে এসছে, তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন দেরি করলে হবে না। ও ভালো কথা, আর একটা কথা, তিন ধরে মোসাফির আমার কাছে কমপ্লেন করেছে, আপনার রান্না খুব খারাপ, কোনো স্বাদ নেই, জঘন্য লেভেলের, তারা বলেছে লুন নেই, পাইনসা, আর বলেছে পুড়ে বলে ছাই কমছে, কি এখন কি হবে, রান্না করলে হবে মাগো। দাদা, দাদি আমার মারা করে ফেলেছে, তো বড়ই আশ্চর্য ব্যাপার, তোমার সোড়া শিশু খাদ্যে টিন অ্যালুমিনিয়ামের হাড়ি সেলা কাঠ প্রত্যেক বাড়ি অব্যর্থভাবে লক্ষ্যবস্তু দাগা ধানে কি করে আমেলা, হ্যাঁ তাও কপালের ঠিক কানে। দাদা কপাল, দাদা কপাল, আল্লাহ তালা নিয়ে দাদা আমার কপাল বানিয়েছে দাদা, আপনার উপর দাদি মারে আমার উপর আসে পড়ি দাদা। আই চুপ কর, পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরায় তারপরে কথা বলিস। চারি দাদি, হামেলা দাদি রান্না নিয়ে যারা কমপ্লেন করবে তাদের দুঘা বসায় দিয়ে তারপর আমারে বলবি, না হলে এই রমি তোর কপাল ফাটতেই থাকবে। ও দাদি, আপনার রান্নার বদনাম করে আপনার সামনে দাদি মিস্টার মস্তানিশা। কি এই বে বাজে কথা বলিস না রাখাল, আবার আপনি রাখালের কাছে আমার রান্নার কমপ্লেন করেছেন? চালা কাট করুন, চালাকারটা খুঁজে দে না, আমি মুসাফিরের সাথে ইন্টারভিউটা সেরে নিই।